সৌদি আরবে ফিরে যাওয়ার টিকিটের দাবিতে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রবাসীরা। এদিকে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন জানিয়েছেন, সৌদি প্রবাসীরা আন্দোলন করে কোনো লাভ হবে না, বরং ক্ষতিই হবে। এর ফলে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে সৌদি সরকার। এই সমস্যা সমাধানে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেলের সামনে প্রধান সড়কে অবস্থান নেয় সৌদি প্রবাসীরা। অধিকাংশের ভিসার মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে, তাই সবার কপালে চিন্তার ভাঁজ। যেতে না পারলে বন্ধ হয়ে যাবে ভাগ্যের চাকা, দেশের অর্থনীতিতে যোগ হবে না রেমিটেন্স। আজকে কয়দিনই আসতেছি, ওদেরকে কোনো হতাশ পাই না। এখানে আসলে পরে দেখা করেন, পরে দেখা করেন। কিছু কিছু পাবলিক ক্ষেত্রে শুনতে আসি 1-1.5 লাখ টাকা টিকিট বিক্রি করে। বাইরে টিকিটগুলো বন্ধ করেন বেশ, আর না হয় আমাদের বৈধ টিকিটগুলো আপনারা আপনাদের ছুটির মেয়াদ 30 তারিখ পর্যন্ত সরকার ঘোষণা দিয়েছে 48 ঘন্টা 48 ঘন্টার ভিতরে মেডিকেল টেস্ট দিতে হবে। তা আমরা যাবো কীভাবে? আত্মীয়তা স্যার 7 দিন পরে সার্ক ফোয়ারা মরে গিয়ে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভের কারণে কারওয়ান বাজারের প্রধান সড়কে তীব্র যানজট দেখা দেয়। এতে অফিসগামীরা পড়েন বিপাকে। পুলিশ তাদের রাস্তা অবরোধ করে মানুষকে দুর্ভোগে না ফেলতে অনুরোধ করেন। আপনাদের এখানে না দাঁড়িয়ে আমার মনে হয় আপনারা ভাগ ভাগ হয়ে এই 4টা মন্ত্রণালয় আপনারা মুভ করেন, তারা চেষ্টা করছেন, ঠিক আছে? এটা তো আসলে বাংলাদেশের জন্য বিশাল বড় একটা ইস্যু, ঠিক আছে? তারা চেষ্টা করছেন, আপনারা যে তাদের সাথে কথা বলেন, তারা আরো আপনাদের বিষয়গুলো অবশ্যই বোঝেন, তারা ঠিক আছে বোঝেন, অবশ্যই তারা এই জায়গায় সমস্যা সমাধান করার চেষ্টা করছেন। পরে আন্দোলনকারীদের একাংশ স্কাটনে প্রবাসী কল্যাণ এবং কদম ফোয়ারা এলাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেয়। সেখানে অবস্থান নিয়ে এই সমস্যার দ্রুত সমাধানের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। এই সমস্যা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ 3 মাস বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ জানানো হয়েছে। বলছে যে তোমরা যদি এগুলো না নাও কিংবা এদের পাসপোর্ট ইস্যু না করো, তাহলে তোমাদের যে এত লোকজন আনতেছি অন্যান্য দেশের থেকে বেশি, আমরা এটা বন্ধ করে দিব। আর তোমাদের 22 লাখ লোক এখানে থাকে, তাদের সম্পর্কে আমরা নেতিবাচক অবস্থান নেব। না না, আমরা হুমকি মনে করি, আমরা এটাকে হুমকি মনে করি না। যদি কোনো কারণে আপনারা না যেতে পারেন, আর না হলে আপনারা যদি ফেরত চলে আসেন, আপনাদের এখানে দেশে কেমনে পুনর্বাসন করতে পারি? আমরা কিন্তু অনেকটা পদক্ষেপ নিয়েছি, ওটা আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংকের থ্রু দিয়ে। যাই হোক, আর যারা যারা ওখান থেকে দক্ষ যারা ফেরত আসছে, তাদেরকে আমরা কিন্তু এমনভাবে করতে চাই যে ওনারা এখান থেকে সার্টিফিকেট নিয়ে যাক, ওখানে গিয়ে আরো উচ্চ পর্যায়ে গিয়ে চাকরি নিতে পারে। কিন্তু দর্শক, প্রবাসীদের বিক্ষোভের খবর সংগ্রহে কারওয়ান বাজারে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ইমরুল কায়েস, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। কায়েস, সৌদি প্রবাসীদের বিক্ষোভের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ মিথিলা। গত 3 দিন ধরে সৌদি প্রবাসীরা যারা দেশে এসেছিলেন ছুটিতে বা বিভিন্ন কারণে দেশে এসেছিলেন, তারা এখানে বিক্ষোভ করছেন। আজকে 3য় দিনের মধ্যে বিক্ষোভ চলছে হোটেল সোনারগাঁয়ের সামনে। আপনি জানেন যে হোটেল সোনারগাঁয়ে সৌদি এয়ারলাইন্সের অফিস রয়েছে। তো প্রবাসী যারা এসেছিলেন তারা বলছেন যে তারা আসলে ফিরতি টিকিট নিয়েই এসেছিলেন, অর্থাৎ রিটার্ন টিকিট নিয়ে এসেছিলেন, কিন্তু এখন যেহেতু ফ্লাইট বন্ধ আছে সৌদি আরবে, সে কারণে তারা ফিরতে পারছে না। এবং এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে এখন তাদেরকে সৌদি আরবে তারা নিতে পারছে না। তো আপনি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি যে বিক্ষোভকারীরা এখানে আছেন একেবারে রাস্তা জুড়ে হোটেল সোনারগাঁয়ের সামনে। তারা বলছেন যে তাদেরকে সৌদি আরবে যাতে তারা ফিরতে পারেন সেই ব্যবস্থা করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন উদ্যোগ নেয়। তাছাড়া সৌদি এয়ারলাইন্সের কাছে তারা দাবি জানাচ্ছেন যে তারা কবে ফিরতে পারবেন এবং তাদের রিটার্ন টিকিটের কী হবে সেই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া হোক। কিন্তু এখানে আন্দোলনরত বিক্ষোভকারীরা বা প্রবাসীরা বলছেন যে তাদের এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না, যে কারণে তারা গত 3 দিন ধরে এখানে অবস্থান করে বিক্ষোভ করছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আমরা কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, সেখানে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে একটা আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে। তারপরে পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে চিঠি দিয়েছেন এদের প্রবাসীদের যাতে আকামার মেয়াদ 3 মাস বাড়ানো হয়। কিন্তু তিনি এর পাশাপাশি একটি কথা বলেছেন যে যারা আন্দোলন করছেন তাদের এই খবরাখবর বিভিন্ন সংবাদপত্রে আসছে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। এই সংবাদ যদি সৌদি কর্তৃপক্ষ দেখতে পারে তাহলে হয়তো আকামার
মেয়াদ আর বাড়াবে না বা তারা আকামা বন্ধ করে দিতে পারে সেই হুমকিও নাকি সৌদি সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এরকম পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন সেই তথ্যটি জানিয়ে তিনি আন্দোলনকারীদের বলেছেন ধন্যবাদ অর্থাৎ